হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌন্দর্যের স্বাদ কারণে সবাইকে স্বাগত। আজকে আমি মেয়েদের রান্নাঘরের কিছু টুকিটাকি টিপস তোমাদের সাথে শেয়ার করব। এক নাম্বার, পেঁয়াজ কাটছেন? মনে কোনো দুঃখ নেই, তবু চোখের জলে ঝরছে অযোধ্বারা। একটু থামুন, কান্নাকাটির দিন শেষ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন, তাহলে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করবে না আর চোখ থেকে জলও পড়বে না। দু নাম্বার, রান্না করতে করতে হঠাৎ হাত পুড়ে গেলে দ্রুত পাকা কলা মেখে নিয়ে পড়া স্থানে লাগান, জ্বালা অনেকটাই কমে যাবে। তিন নাম্বার, আপনি কি পাকা রাঁধুনি? কিন্তু ছোলা যতই সিদ্ধ করছেন তা গলাতে পারছেন না, ভেতরের দিকটা শক্তই থেকে যাচ্ছে। চিন্তা নেই, ছোলা সিদ্ধ করার সময় এক চিমটে ভালো খাবার সোডা দিয়ে দিন, ছোলা বেশ নরম হয়ে যাবে। চার নাম্বার, কলা ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখুন, কলার খোসা কালো হবে না। পাঁচ নাম্বার, ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটা পাতি লেবু কেটে রাখুন ফ্রিজে, এতে ফ্রিজের দুর্গন্ধ চলে যাবে। ছ নাম্বার, ডিম সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে দিন, এতে ডিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ডিম ফাটবেও না। সাত নাম্বার, মাছ রান্না করার আগে কিছুক্ষণ মাছ ভিনিগারে ভিজিয়ে রাখলে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। আট নাম্বার, চাল ও ডাল, শুকনো নিম পাতা ও শুকনো লঙ্কা রাখতে পারলে সেই চাল ও ডালে চট করে পোকা ধরবে না। ন নাম্বার, সুজি ভালো করে রাখতে শুকনো খোলায় যদি সুজিকে ভেজে রাখা হয় তাহলে সুজিতে পোকা ধরবে না। দশ নাম্বার, পাটালি গুড় দীর্ঘদিন ভালো রাখতে হলে গুড়ের কোটোয় কয়েকটা মুড়ি ফেলে রাখুন, দেখবেন গুড়টা অনেক দিন ধরে ভালো থাকবে। আমার টিপসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে।